হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, সিলেটের মেয়র আরিফুল হক লাইনে দাঁড়িয়ে 45 টাকা দরে পেঁয়াজ কিনছে। ভিডিওটি রীতিমতোই ফেসবুকে ভাইরাল হয়ে যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তো এটা ভাইরাল হয়ে যাওয়ার পর আসলে সবার চোখে পড়ে বিষয়টা। আসলে এখন আমরা সর্বপ্রথম সেই ভিডিওটা দেখবো, দেন কিছু কথা বলছি। বন্ধুরা, 45 টাকা দরে মেয়র আরিফুল হক সাহেবকে পেঁয়াজ কিনতে দেখে আপনারা কি অনেকে ভাবছেন যে গরিব? না ভাই, কোটিপতি মেয়র। এটা প্রতিবাদমূলক, মানে প্রতিবাদ করার জন্য তিনি লাইনে দাঁড়িয়েছে এবং পেঁয়াজ কিনেছে। তো বন্ধুরা, ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। তিনি আসলে অনুমোদন দেওয়ার কারণে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আসছে এবং বিভিন্ন গ্রুপ তারা সামান্য প্রফিট রেখে, তারা কিছু প্রফিট রেখে বাংলাদেশে পেঁয়াজ দিচ্ছে। আসলে এখন বাংলাদেশের যে অবস্থা দেখা যাচ্ছে, আপেলের থেকে পেঁয়াজের দাম বেশি। 1 কেজি আপেলের দাম 100-120-130 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম 200 টাকা। তো অবশ্য 280 টাকা ছিল পেঁয়াজ আসার কারণে, কিন্তু অলরেডি 80 টাকা কমে গেছে। এখন বর্তমানে পেঁয়াজের রেট 200 টাকা, কিন্তু আসলে পেঁয়াজের রেট খুব দ্রুতই কমে যাবে। আরেকটি বিষয় বন্ধুরা, পেঁয়াজের দাম তো বাড়ছে, বাড়ছেই, একটু কমতেছে। তো কতটুকু কমে আসলে ভাই বলা যায় না, কারণ আমাদের দেশে একটা জিনিসে যে জিনিসের দাম একবারে বাড়ে সেই জিনিস আর কিন্তু আগের জায়গায় যায় না। তো এখন কথা হচ্ছে চালের দাম কিন্তু আবার বাড়তেছে, অলরেডি বেড়েও গেছে প্রায় কেজিতে আপনার 5-7 টাকা, 5-7 টাকা এরকম কেজিতে বেড়েও গেছে অনেক চাল। তো বন্ধুরা, কি আর বলবো দেশের কথা। এই ছিল ভিডিওটি, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড ওয়েটিং ফর নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।